বাংলা ভিশন ডিজিটালের হাতে আসা মাত্র 21 সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে দেয়াল টপকে বেরিয়ে যাওয়া বাঘটি মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছিল পার্ক এলাকায়। এ সময় দূর থেকে তাকে ট্রাম্বুলাইজারের মাধ্যমে দেয়া হয় অ্যানেস্থেশিয়া। এর আগে রোববার সকাল 8:30 দিকে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের মিনি ইনক্লোজারের দেয়াল টপকে বেরিয়ে যায় বাঘটি। এ সময় তার হামলায় আহত হন মজনু নামের পার্কের এক কর্মী। পরে বাঘটিকে অজ্ঞান করে আবারও নিয়ে যাওয়া হয় বেষ্টনীতে। কিন্তু কিভাবে ঘটল এই দুর্ঘটনা, প্রশ্ন ছিল সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে। যেহেতু ওইখান থেকে যে বলটা না মেনি বেষ্টনী বলটাকে সে টপ খাইছে আর কি, টপ করে ওই সাথে হলো আমাদের বাজারে আছে খড় হচ্ছে, ওখানে লেবার ছিল, অনেক লেবার ছিল 3-4 জন, ওখানে ঢুকলে তখন ওই লেবার গুলো যে পরে আবার ওই যে হসপিটালের পাশ দিয়ে হয়ে আমাদের ওই যে 1 নম্বর যে গেটটা আছে মেকানিক্যাল গেটটা আছে এই গেটটা দিয়ে আবার বেষ্টনীতে ঢুকে পড়ছে। আর যাওয়ার সময় যে আমাদের মজনুমিয়া যেটা হলো এই সে কি যেন মানে আমাদের হলো হসপিটালের কোয়ারেন্টাইনে ডিউটি করে গেছে ওইটা মজনু, ওই মজুর বাঘের সামনে পড়ছিল বুঝতে পারি না যে এদিকে আসবে, তখন ওই মজুরের ওই যে বাঘের তোমার হলো হাড়ের নিচে ওখানে একটু খাবার গুলো দিচ্ছে আর কি দিয়ে একটু ইঞ্জুরি। এ ঘটনায় আহত মজনু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, সুস্থ আছে বাঘটিও, জানিয়েছেন পার্কের বন্যপ্রাণী চিকিৎসক। বাঘ তো আলহামদুলিল্লাহ ভালো আছে, ভালো চলাফেরা করতেছে। হ্যাঁ চলাফেরা কালকে থেকে চলাফেরা। জ্ঞান ফিরছিল কখন? জ্ঞান ফিরছে দুপুরের দিকে জ্ঞান ফিরছে, মানে ওরিনকুজারে দুইটা বাঘ ছিল তো, একটা মেল একটা ফিমেল, ওই দুইটাই এখন বড় বেশ নিতে চায়। একটা তো আমরা গতকালকে যেটা বেড়ে আসছিল এটা তো গতকালকে ঢোকানো হয়েছে, আর হচ্ছে যেটা মেল ছিল সেটা আমরা আজকে সকালে ছাড়ছি, এখন দুইটাই বেস্টের মধ্যে আছে। অবস্থা ভালো, যে দাঁত বসছে মুখ দিয়ে যেটা কামড় দিয়েছিল হালকা করে, বেশি সিরিয়াস কোনো কিছু হয় নাই, ওকে রিলিজ করে দিতে পারে হয়তো আজকে। গেল মাসে বেরিয়ে যাওয়া একটি হরিণ উদ্ধার করে স্থানীয়রা পাঠায় পার্কে, এবার বেরিয়ে গেল বাঘ। কেন বারবার ঘটছে এমন ঘটনা জানতে চাইলে প্রকল্প পরিচালক বলছেন নিরাপত্তা বাড়াতে নেওয়া হচ্ছে নতুন প্রকল্প। যে জায়গাটায় ইয়ে আছে মানে সে পাস করেছে ওখানে একটা বিল্ডিং হচ্ছে আর একটা ম্যাটারনিটি হাউস হচ্ছে বাঘ, ওর পাশ দিয়ে সে মানে আসলে যেটা যে হাইটে সে উঠে আসে এটা এক্সপেক্ট করা যায় না যে সে এই হাইটটা সে উঠতে পারবে, শুধু এই একটা বাঘই এই এটা করতে পারে আর গুলো এটা চেষ্টাও করে না। তো আমরা ওইটার উপরই দেয়ালটা আপাতত একটু বাড়িয়ে দিব, আর যেটা তার যেগুলো আছে সোলার পাওয়ার ফেন্সিংটা এটা কিছুটা জায়গায় কিছু কিছু জায়গায় এটার অবশ্য মেরামত লাগবে, এটা মাঝে মাঝে কাজ করে মাঝে মাঝে কাজ করে না, তো ওই মেরামতটুকু করে দিলে আর একটু উঁচু করে দিলে এটা সমাধান হবে। যেটা হরিণটা বের হয়ে গেছিল বলা হচ্ছে এটা আগেরটা আমাদের ছিল না, ওটা অন্য কারো আমরা দেখেছি ছিল সেগুলো আছে, এটা আমরা এখনো কনফিউশনে আছি যে আসলে এটা কেন আমাদের বলা হলো। আর একটা বিষয় আছে যে বাউন্ডারি ওয়ালে অলটা পুরোটা তো কমপ্লিট না, বিভিন্ন দিকে কিন্তু এখনো ফাঁকা আছে, ল্যান্ডের লিটিগেশন হচ্ছে, জমি সংক্রান্ত জটিলতা আছে, কিছু জায়গায় আবার একটু ভাঙাও আছে, তো সেগুলো আর এই বাঘের যেটা বলা হচ্ছে সেটা সেই জায়গাটাও কিছু মেরামত প্রয়োজন আছে। তো এইটা এই জন্য তো এইগুলোর কাজ চলছে, আমাদের প্রজেক্টটা আবার রিভিশনে গেছে কারণ মেরামতে যে টাকা এটা তো প্রজেক্টের আওতায় চলে, প্রজেক্ট ছাড়া তো বাজেট পাওয়া যায় না, তো প্রজেক্টে আমরা আরো কিছু টাকা মেরামত খাতে ধরে দিয়ে এটা আমরা রিভিশনে পাঠাইছি। তো আমরা আশা করি 2 মাসের মধ্যে হয়তো রিভিশন হয়ে আসলে এই কাজগুলো করতে পারবো। মাউন্টেনিয়ালের যে গাড়িগুলো আছে এগুলো ওই রিভিশনে ওইভাবে ধরা ছিল না, রিভিশনে গেছে এগুলো টেন্ডার হয়ে যাবে। কেফায়াত শাকিল, বাংলা ভিশন ডিজিটাল, ঢাকা।